হ্যালো ভিভার্স আমাদের ভাগ্য ফ্রিজেবের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের বলবো তানিয়া নামের রাশি কি জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে আমরা রাশি বের করে সেই ব্যক্তি সম্পর্কে কিছু ধারণা করতে পারি নামের প্রথম অক্ষর গুরুত্বপূর্ণ অর্থ বহন করে নামের প্রথম অক্ষর দিয়ে একটা ব্যক্তি সম্পর্কে অজানা অনেক বিষয়ই জানা সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুসারে মোট বারোটি রাশিচক্র রয়েছে সব রাশির জন্য আলাদা আলাদা অক্ষর নির্ধারিত রয়েছে আর এই স্বাস্থ্য অনুসারে একজন ব্যক্তির অতীত ভবিষ্যৎ ও বর্তমান রাশিচক্রের উপর নির্ভর করে থাকে এবার আসুন জেনে নেই তানিয়া নামের রাশি কি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে অ আ কিংবা ল থাকে তাদের মেষরাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে রস্যু দীর্ঘ রসই এ ও অথবা ব থাকে তাদের বীরস রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে ক ঘ উঁয়া অথবা ছ থাকে তাদের মিথুন রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে ড অথবা হ থাকে তাদের কর্কট রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে ম কিংবা ট থাকে তাদের সিংহ রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে ঠ প কিংবা দন্তন্য থাকে তাদের কন্যা রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে র অথবা ত থাকে তাদের তুলা রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে দন্তন্য অথবা অন্তঃট্য থাকে তাদের বৃষ্টিক রাশি যে সমস্ত ছেলে নামের প্রথমে ধ অথবা ডয় শূন্য র থাকে তাদের ধনু রাশি যে সমস্ত ছেলে নামের প্রথমে খ কিংবা বর্কজ্য থাকে তাদের মকর রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে গ স্য পেটকাতা মন্দস্য কিংবা দ্বন্দ্বস্য থাকে তাদের কুম্ভ রাশি যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথমে চ ইয় ছ থ কিমা দ থাকে তাদের মীন রাশি আপনার যদি একাধিক নাম থেকে থাকে তবে আপনি যে নামটি ডাকনাম হিসেবে ব্যবহার করবেন সেটি অনুসারেই রাশি বের করতে হবে ডাকনাম আপনার দেহ ও জীবনকে নানানভাবে প্রভাবিত করে থাকে তানিয়া নামের প্রথম অক্ষর যেহেতু ত সেহেতু রাশিচক্রের সূত্র অনুসারে তানিয়া নামের রাশি হল তুলা রাশি